সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি আমি মুস্তাকিম বিল্লাহ। সংবাদের শুরুতেই শিরোনাম, এইচএসসিতে রাজশাহী বোর্ডে পাশের হার 76.38, এগিয়ে মেয়েরা। এইচএসসিতে পাশের শীর্ষে রাজশাহী, জিপিএতে বোগরা। 500 পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বন্যা দুর্গত মানুষের পাশে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফলে এবছর পাশের হার 76.38%। পাশের হারে মেয়েরা এবং GPA-5 প্রাপ্তির দিক থেকে ছেলেরা এবার ভালো ফল করেছে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবার রাজশাহী শিক্ষা বোর্ডে পরীক্ষায় গত 2 এপ্রিল অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় রাজশাহী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিয়েছিল 1,51,134 জন শিক্ষার্থী। এর মধ্যে সব বিষয়ে পাশ করেছে 1,13,550 জন শিক্ষার্থী, যার গড় পাশের হার 76.38%। গতবার পাশের হার ছিল 66.51%, এবার পাশের হার বেড়েছে 9.87%। এবার রাজশাহী বোর্ডের 34টি কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী পাশ করেছেন, আর 7টি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাশ করতে পারে নাই। এবার GPA-5 এর দিক থেকে মেয়েদের থেকে ছেলেরা ভালো ফল করেছে। ফলাফলে সন্তুষ্টি প্রকাশকালে রাজশাহী কলেজের অধ্যক্ষ বলেন যে, তার কারণ যে আমার শিক্ষার্থীরা আমরা যেভাবে লালন পালন করি, আমাদের প্রত্যাশিত রেজাল্ট আমরা পেয়েছি। গত বছরের তুলনায় এবার রেজাল্ট দ্বিগুণ পরিমাণ ভালো। গত বছর আমাদের সায়েন্সের আমাদের GPA-5 ছিল 200-288, এবার 322, চারজন মাত্র GPA-5 পায়নি। আর কমার্সের 28 জন ছিল GPA-5, এবার পেয়েছে 70 জন। মানবিকের ছিল 54 জন, এবার পেয়েছে 90 জন। GPA-5 পরিমাণ যেখানে রাজশাহী বোর্ডে এবার কিন্তু কম, সেখানে GPA-5 পরিমাণ এবার আমাদের আমাদের প্রতিষ্ঠানে পাশের হারও বেশি, এটাও বেশি। 100% হলো বিজ্ঞানে পাস করেছে, আমাদের মানবিকে 100%, আর একটি ছেলে কমার্সের একজন ছেলে অসুস্থ জনিত কারণে ফেল করেছে। আর শিক্ষার্থীরা বলছেন, অনেক ভালো অনুভূতি হচ্ছে। এখন টানা 2 বছর পরিশ্রম করার পর আমরা এই ফল পেয়েছি। পরীক্ষার সময় নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে, আমাদের পরীক্ষা বারবার পিছানো হয়েছে বিভিন্ন প্রতিকূলতার জন্য। তারপরও আজকে যে কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়েছি, তার জন্য অবশ্যই আমাদের কলেজের শিক্ষকরা যারা আছেন, বাবা মাকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের কলেজ যে ঐতিহ্যটা ছিল প্রতিবার 100% রেজাল্ট আনার, আমরা এটা রক্ষা করতে পেরেছি, তার জন্য আমরা অনেক গর্বিত বোধ করছি। ভালো লাগছে আমাদের কলেজ থেকে অনেক GPA-5 গোল্ডেন পেয়েছে, আমরা আমাদের কলেজের মান সম্মান অক্ষুণ্ণ রাখতে পেরেছি। রাজশাহী কলেজ তো দেশের অন্যতম সেরা কলেজ, আমরা এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখেছি, আমাদের খুবই ভালো লাগছে। আমরা অনেক খুশি হয়েছি, রাজশাহী কলেজ অনেক ভালো করছে। এবার 91 জন আমাদের মানবিক বিভাগ থেকে প্লাস পাইছে, এই জন্য আমরা অনেক খুশি এবং গর্বিত। আসলে আজকে খুব ভালো লাগতেছে, আমরা প্লাস পেয়েছি, সারা বাংলাদেশে নকল মুক্ত পরীক্ষা হয়েছে, এটা আমাদের সত্যি গৌরবের বিষয়। আর রাজশাহী কলেজ মানে নানা নিয়ম শৃঙ্খলা, আমাদের অধ্যক্ষ মহোদয় অত্যন্ত কঠোর, তার এই পরিশ্রমের বিনিময়ে, সারা পরিশ্রমের বিনিময়ে আজকে আমাদের এই সাফল্য। আমরা স্যারকে খুব ধন্যবাদ জানাই, এবং আমরা আগামী দিনে যেন বাংলাদেশের ভালো কিছু করতে পারি, যেন সকলের কাছে দোয়া চাই। রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় এবার বেড়েছে পাশের হার ও GPA-5। তবে পাশে শীর্ষে রয়েছে রাজশাহী জেলা এবং GPA-5 প্রাপ্তিতে এগিয়ে বগুড়া জেলা। এ বোর্ডে এবার পাশ করেছে 76.38% শিক্ষার্থী, GPA-5 পেয়েছে 6,729 জন। এবার পাশে মেয়েরা